শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। জগৎজননী সারদা মা বলেছিলেন, ভালোবাসাকে কখনো মাপা যায় না, ভালোবাসাকে দেওয়া যায়। আর সেই অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাদের আজকের জ্যোতির্দিশা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং এইখানে যাকে আমরা পাই, তিনি কিন্তু এই অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত রয়েছেন, শুধুমাত্র তার এই প্রফেশনের দিক থেকে নয়, তিনি এই সাবজেক্টটাকে ভালোবাসেন এবং এই সাবজেক্টটি নিয়ে কাজ করতে চান, সেই কারণেই কিন্তু এই অ্যাস্ট্রোলজির সাথে তার যুক্ত থাকা। আর তার এই যে প্রেডিকশন, সেটা আমাদের জীবনের আনাচে কানাচে গিয়ে যেই প্রবলেমগুলো তিনি দেখেন, সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করে তারপরে তিনি প্রেডিকশন করেন, যেটা ইনস্ট্যান্ট আপনারা যারা আমাদের অনুষ্ঠানের সাথে থাকেন তারা বুঝতে পারেন যে তার এই প্রেডিকশন থেকে আমরা যেমন অনুষ্ঠানের মধ্যেই বুঝতে পারি তিনি আমাদের যে প্রবলেমগুলো সেই জায়গাটা কিন্তু একদম পিন পয়েন্টে আমাদেরকে দেখিয়ে দেন। এবং তারপরে যিনি আমাদের দেখাতে জানেন, আমরা ধরে নিতে পারি নিশ্চয়ই তিনি আমাদের সলিউশনও দিতে পারেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন গোল্ড মেডেলিস্ট জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষ শিরোমণি, হরোস্কোপ, বাস্তু এবং মেডিকেল অ্যাস্ট্রোলজিতে পারদর্শী শ্রীমতী আলপনা। আজকের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি আজকে একটা ভিন্ন আলোচনা করব বলে নিয়ে এসেছি আপনাদের সামনে। সেটা হচ্ছে এই যে সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আসছে, তার টেস্ট পরীক্ষা অলরেডি শুরু কিছু কিছু জায়গায় হয়ে গেছে বা শুরু হতে হবে, তা এখনো পর্যন্ত মা বাবার একটা দুশ্চিন্তায় আছে যে ছেলে মেয়েটা যেন পড়াশোনা করছে না। এখনো সময় আছে মাস দুয়েক, আপনারা যদি সেটাকে সংশোধন করাতে চান, আপনারা কিন্তু এখনও নিজের ছেলে মেয়ের জন্মছক যারা দেখিয়ে উঠতে পারেননি কোনো কারণে, তারা কিন্তু দেখুন, যদি এই জন্মছকে যেমন আপনার ছেলে মেয়ের মধ্যে যদি মাঙ্গলিক থাকে, তাহলে কিন্তু মাঙ্গলিকের প্রভাব যে শুধুমাত্র বিবাহিত লাইফে পড়ে তা কিন্তু নয়, মাঙ্গলিকের প্রভাব ছোটো ছোটো বাচ্চাদের মধ্যেও দেখতে পাবেন। চট করে পড়ে গিয়ে হাত পা কাটা, ছোটোখাটো কারণে রক্তপাত হওয়া, ভাই বোনেদের মধ্যে বিবাদ, হ্যাঁ বিবাদ, ভাই বোনেদের মধ্যে একটা ঝামেলা করা বা কোনো দুর্ঘটনা, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়া, হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছে চট করে একটা বাইক ধাক্কা মেরে চলে গেল, কি সাইকেলটা পায়ের ওপর দিয়ে চলে গেল, এরকম এই যে মা বাবার কথা না শোনা, একটা জেদ, কোনো কারণ নেই অকারণ নেই, জেদ, জেদই খুব বাচ্চাটা। তা এই যে এই কারণগুলো, রাগ জেদ ভাঙতে পাচ্ছেন না, এই যে রাগ জেদের ব্যাপার, এগুলো কিন্তু মাঙ্গলিক থাকলে হয়। আপনারা যারা জন্মছক দেখাননি তাদের বলবো, দেখুন আপনার ছেলের জন্মছকে এই মঙ্গলের প্রভাব আছে কিনা। তার সঙ্গে বলে রাখি, বাচ্চা খুব চঞ্চল, চঞ্চলতা আছে, এই যে দুষ্টুমি করছে, ও হয়তো বুঝছেই না যে এটা ওর বদমাইশি, কিন্তু ও বদমাইশি করে যাচ্ছে। এটা কে করায়? এটা করায় চন্দ্র, তো মনের কারক গ্রহ, আমরা জানি চেতনা অবচেতন, মানে জেগে থাকুক আর ঘুমিয়ে থাকুক, যদি বদমাইশি করে আমাদের মন মানসিকতাকে সম্পূর্ণ চালনা করে চন্দ্র, তা চন্দ্র তো আছেই, তার সঙ্গে কিন্তু রাহু দেখবেন বদমাইশি করা, চট করে আপনি পড়তে বসতে বললেন, ও হয়তো রাস্তায় বেরিয়ে চলে গেলো খেলার দিকে, বাইরে দিকে বারমুখী হওয়া, এটা কিন্তু রাহুর জন্য চন্দ্রের জন্য হয়ে থাকে। আবার যখন কেতুর এফেক্ট পড়ে বা শনি কেতু আছে বা শনি ভঙ্গ কালসর্পদোষ আছে, শনি হয়তো আমাদের ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর, এই যে নেগেটিভ ঘরগুলো, এখানে হয়তো কোথাও শনি বসে আছে বা মঙ্গল বসে আছে বা আপনার কোনো মানে রাহু বা কেতু এগুলো বসে আছে, তখন দেখবেন লক্ষ্য করে এদের শনি কেতু থাকলে কি হয়, এটাতে একটা তো সব কাজে বাধা, মনের মতন রেজাল্ট না পাওয়া, এগুলো তো হয়, তার সঙ্গে সঙ্গে যেটা হয় অলস টাইপের হয়ে যায়, দেখবেন অনেক বাচ্চা সোজা বসে পড়তে জানে না, আমরা যতই বলি কাঠের টেবিলে পড়লে ভালো পড়াশোনা হবে, পড়াশোনার জন্য সমস্ত প্রচেষ্টা মা বাবা করে, কিন্তু ওই অলসতা যেন তাকে সব কিছুতে মেরে দিচ্ছে। আমি ফোনটা নিয়ে নিয়ে আলোচনায় আসছি। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানবেন? কার ব্যাপারে জানবেন আগে বলুন। বুঝতে পারলাম 5ই মার্চ, কিন্তু আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন, আপনার তো একটা ব্যক্তিগত পরিচয় আছে। আমি ফুলিয়া থেকে বলছি। ফুলিয়া থেকে? হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম সুলেখা। আচ্ছা, আপনি কার সম্বন্ধে জানতে চান? ভাইয়ের সম্বন্ধে জানবো, 5ই মার্চ। ভাইয়ের সম্বন্ধে জানবো? ভাইয়ের সম্বন্ধে 1972। আর সময়টা বলুন। সকাল 11:30। আর জন্মস্থান? হাওড়া। সকাল 11:30, জন্মস্থান হাওড়া। কি জানতে চান?
সময়টা কেমন চলবে না না বছরটা? শরীরটা কেমন যাবে সেটাই। শরীরটা সময়টা ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, আপনার ভাইয়ের জন্মবারটা হচ্ছে রবিবার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বিষলগ্ন তুলা রাশি। আপনি টিভির সাউন্ডটা মিউট করে ফোনে শুনুন। বিষলগ্ন তুলা রাশি সাথী নক্ষত্র রাহু নক্ষত্র জানা আছে? হ্যাঁ। আচ্ছা, আপনার ভাই তো খুব চঞ্চল প্রকৃতি। হ্যালো, মানসিক ভাবে খুবই চঞ্চল। ওর এক জায়গায় বসে কোনো কাজ করা বা ধৈর্য ধরে কোনো জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু নেই। হ্যাঁ, ওকে বলুন, ও যে কাজের ব্যাপারে জানতে চাইছে, ওর সাকসেসটা একটু দেরিতে আছে। হ্যাঁ, সাকসেস কিন্তু ওভারঅল পাবে, সাকসেস একটু দেরিতে আছে। আর জন্ম ছকে একটা কালসর্পদোষ হয়ে বসে আছে, সেই জায়গাগুলো একটু পারলে ঠিক করিয়ে নিন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার দিদি, আমি গড়িয়া থেকে বলছি। আমি এই সম্পর্কে একটু জানতে চাই। মেয়ের ব্যাপারে জানবেন? হ্যাঁ। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম সুমন জানা। আচ্ছা, ডেট অফ বার্থ? 5/10/1993। সময়? সময় সকাল 10:45। আর জন্মস্থান? জন্মস্থান রাজস্থানের গোলাপপুরা। রাজস্থান? রাজস্থান, হ্যাঁ। আচ্ছা, আপনি কি ব্যাপারে জানবেন বলুন। মেয়ে এমবিএ করেছে, চাকরি সম্বন্ধে আর একটু বিয়ে ব্যাপারটাও জানতে চাই দিদি। একটা জানুন, দুটো জানা যাবে না। কতদিন দেখছেন অনুষ্ঠান? আমি দেখছি মাঝে মাঝে দেখি, আজকে রবিবার ছুটি আছে আমার স্কুল টিচার, আমি তাই দেখছি ভালো করে। আপনার কথাগুলো ভালো লাগে শুনতে। আচ্ছা, আপনার মেয়ের জন্মবারটা মঙ্গলবার তো? হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক লগ্ন বিষ রাশি কৃত্তিকা নক্ষত্র জানা আছে? হ্যাঁ জানা আছে দিদি। আচ্ছা, এবার আপনাকে একটা কথা, আপনার মেয়ে কিন্তু একটি মাত্র মেয়ে? একটা মেয়ে, একটা ছেলে। মেয়ে বড়? মেয়ে বড়। আচ্ছা, আপনার মেয়ের হাতের কাজ কিন্তু খুব ভালো। হ্যাঁ, ওর হাতের কাজ খুব ভালো, কিন্তু ও হচ্ছে মাইন্ডের দিক থেকে প্রচন্ড চঞ্চল। কেননা চন্দ্র কেতু একটা বসে আছে, চন্দ্রটা কেমন্দ্রম যোগ হয়ে বসে আছে, ঠিক আছে? এবার ওর চাকরির কথা জিজ্ঞেস করছেন, যখন বলি চাকরি কিন্তু ওর খুব ভালো আছে। হ্যাঁ, সরকার রিলেটেড চাকরি বা সরকারি চাকরি ওর আছে, কিন্তু ওর, তার সঙ্গে বলে রাখবো, আপনার মেয়ে ডিসিশন মেকার হিসেবে ভালো না। কেননা ওর নিজে কি করা উচিত বা কি করা উচিত নয়, এটা ও নিজের ভালো মন্দটাও বোঝে না, যার জন্য ও কিন্তু এমন এমন কথাবার্তা বলে ফেলবে বা এমন কাজ করে ফেলবে, সেটা নিজের পায়ে কুড়ুল মারার মতন হয়ে যায়। আপনার মেয়ের জন্মছকে কিন্তু একটা মাঙ্গলিকও আছে, সেটা নিয়ে আপনি একটুখানি দেখিয়ে নেবেন পারলে। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ, একটু হোল্ড করুন, আপনি পারলে একটু জন্মছকটা নিয়ে দেখিয়ে নেবেন। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো, কথা বলি। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। আমি আসানসোল থেকে বলছেন। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? ছেলের ব্যাপারে। ছেলের ব্যাপারে, ছেলের নামটা বলুন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 5/3। হ্যালো, 5/3, তারপরে ইয়ারটা বলুন। 2001। 2001। সময়? সময় দুপুর 12টা, সোমবার। আর জন্মস্থান? বোলপুর। আচ্ছা, আপনি কি ব্যাপারে জানবেন? পড়াশোনা নিয়ে? ক্যারিয়ার সম্বন্ধে, 12 পাস করে এখন কোচিং করছে, তো সেরকম মেডিকেলের জন্য সেরকম ইমপ্রুভমেন্ট করছে। আচ্ছা, দেখে দিচ্ছেন, ঠিক আছে। আপনার ছেলের জন্মছক, আচ্ছা, ছেলের জন্মবারটা হচ্ছে কি সোমবার? হ্যাঁ সোমবার, সোমবার। আচ্ছা, বৃশ্চিক লগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র জানা আছে? হ্যাঁ, মিথুন রাশি জানি, বৃশ্চিক লগ্ন জানি না। মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন, হ্যাঁ, আদ্রা নক্ষত্র। এরা কি হয়, সবারই সাথে অ্যাডজাস্ট করে যে চলা, এই জিনিসটা কিন্তু এদের মধ্যে একটু অভাব থাকে। হ্যাঁ, ওর একটুখানি রাগ জেদ বেশি হয় এদের। হ্যাঁ, খুব রাগ জেদ, আমাদের একদম শুনতে চায় না। রাগ জেদ বেশি, কিন্তু ও শখ শৌখিন প্রচন্ড প্রচন্ড, ভালো জামা কাপড় পরা, ভালো জিনিস পরা, হ্যাঁ, এই জিনিসটার প্রতি ওর থাকবে, কিন্তু এগুলো খুব বেশি। হ্যাঁ, এবার বলি, এগুলো খুব বেশি রাগ জেদটাও বেশি, কেননা মঙ্গল স্বক্ষেত্রস্থ হয়ে আছে আর লগ্নে মঙ্গল আছে। এই যে বলছিলাম না যে ছেলে মেয়েদের পড়াশোনা, কেরিয়ার তৈরি করা, এরা কি হয়, এই লগ্নে মঙ্গল থাকলে এরা একটু জেদি প্রকৃতির হয়,
এরা নিজের ভুল নিজেরা বুঝতে পারে না, যে আমি কি ভুল করছি। এদের নিজেদের সচেতন হওয়ার একটাই রাস্তা, এদের নিজেদেরকে নিজেদের সম্বন্ধে একটু সচেতন করতে হবে, আপনাদেরকে বলে বলে যে তোর দ্বারা এটা ভুল হচ্ছে, তুই এটা বোঝ। দেখুন সব কিছু তো আর রেমিডি দিয়ে হয় না, নিজেদের কিছুটা কাউন্সিলিং এর ব্যাপার থাকে। অনেক চেষ্টা করছি কিন্তু। হ্যাঁ, এটা এটা রাগ জেদটা বেশি, আর একটা হচ্ছে কি, এদের শরীরটাও মাঝে মধ্যেই খারাপ হয়, একটু খিটখিটে মেজাজ, খুবই খারাপ, খুবই খারাপ। আর ও আপনার ছেলে দেখবেন কথাবার্তা খুলে বলে না, ও কি করতে চায়, ও কি বলতে চায়, আপনি ওকে হাজারবার জিজ্ঞেস করলেও একবার উত্তর দেবে আজকে বলছে এটা করব, কালকে বলছে এটা করব। হ্যাঁ, ওই জন্যই বললাম তো, ও এইটা ডিসিশন মেকার হিসেবে ও একটুও ভালো না। না, তারপরে আমি বলল মেডিকেল করব, মেডিকেলের জন্য কোচিং নিচ্ছি, এখন বলছে মেডিকেল পারবো না, কি করবে সেটাই। আপনার একটা কথা বলবো, আপনার ছেলের জন্ম ছক হচ্ছে টেকনিক্যাল লাইনের ছক। আচ্ছা, মেডিকেলে দিতে গেলে যে এগুলো দরকার, গ্রহগুলোর সাপোর্ট দরকার, সেটা কিন্তু আপনার ছেলে চট করে পাচ্ছে না। কেননা ওর হচ্ছে এক নম্বর কথা একটা লগ্নভঙ্গ কালসর্পদোষ হয়ে বসে আছে। ঠিক আছে, ওকে টেকনিক্যাল লাইনে দিন। ওর দেখবেন কম্পিউটার মডার্ন জিনিস, পঞ্চমে শুক্র আছে, মডার্ন জিনিস। ও চাইছে পাইলট করতে। হ্যাঁ, কি বলছো, পাইলট হবে, কত কি হবে একবার একসাথে একবার দেখুন হাজার রকম। হ্যাঁ দেখুন, আপনাকে এবার একটা কথা বলি, আপনাকে একটা কথা বলি, আপনার ছেলের ছকটা যেটা আছে এটা যে খুব খারাপ কিছু না, কিন্তু এটা কাউন্সিলিং এর দরকার। আপনি পারলে একটু চেম্বারে যোগাযোগ করুন, আপনার যদি সেরকম মনে হয় আপনি নিয়ারেস্ট কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে ছেলেটার ডিসিশন সঠিক পথে নিয়ে এগোন। এই যে আপনার ছেলে একবার বলছে মেডিকেল পড়বো, একবার বলছে পাইলট হব, এগুলো তো ফিকির মাইন্ডের লক্ষণ না। আলটিমেটলি লাস্টে কি হবে, আপনারও টাকা পয়সা সব জায়গায় ইনভেস্ট করতে করতে আপনিও নিজে ফেড আপ হয়ে যাবেন, আপনার ছেলেও একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবে যে আমার কিছুই হলো না। খুব যে খারাপ পড়াশোনায় তা কিন্তু না, পড়াশোনায় ভালো, হ্যাঁ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়েছে, কিন্তু এরপর যেখানে হায়ার স্টাডি দেখা হয় সেটা হচ্ছে নবম ভাব, সেই জায়গাটা তোকে সাপোর্ট করছে না, যার জন্য ওর এই এই কনফিউশন শুরু হয়ে গেছে অলরেডি। যে জিনিসটা নিয়ে আমি আজকেই আলোচনা করছি, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর আপনার ফোনটা এলো, আপনি ফোনে শুনুন। হ্যাঁ, আপনার ফোনটা ফোন করছেন কোথা থেকে বললেন? আসানসোল থেকে। আপনি দেখুন দুর্গাপুরে চেম্বার রয়েছে, আপনি সেখানে চলে আসুন। ফার্স্ট অফ অল একটা কাউন্সিলিং দরকার। এই যে আমি আলোচনাটা করছি এই যে কনফিউশন, ইনি যে ফোন করেছে একবার বলছে ছেলে মেডিকেল পড়বো, একবার পাইলটে ভর্তি হচ্ছে, এই যে কনফিউশনে পড়া, এগুলো এক একটা ছকের জন্য হয়ে থাকে। ছেলেটাকে দোষ দিয়ে কি করবেন, ছেলেটা তো আদেও তা করছে না, ছেলেটার জন্ম ছক করা করাচ্ছে। আপনি তো ওকে জন্ম দিয়েছেন, কর্ম তো নিজে করছে, আর কর্মটা কে করাচ্ছে, ওর জন্ম ছক করাচ্ছে। এই জায়গাটা ফিকির মাইন্ড থেকে, এবার আপনার একজনের সঠিক অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে আপনার উচিত যে সঠিক ডিসিশনটা নেওয়া, একে কোন লাইনে দিলে এ আলটিমেটলি সাকসেস পাবে। আপনি যে টাকা পয়সা ইনভেস্ট করছেন সেটা আপনার মানে মানে আপনি যে ইনভেস্টমেন্টটা আপনার বিফলে যাবে না, আর আপনার ছেলেটিও হতাশায় ভুগবে না। বলুন কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, নমস্কার বলুন। আমরা যখন এখানে কথা বলবো তখন একটু আমাদের সাথে থাকতে হবে, কেমন? হ্যাঁ হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, বলুন কার ব্যাপারে জানবেন? হ্যাঁ ঋতু দেব দাস। ডেট অফ বার্থ বলুন। 1992 15 মার্চ। 15 মার্চ 92, শনিবার রাত 12:55। সময় বললেন রাত 12:55। আচ্ছা জন্মস্থান মানে 14 মার্চ শনিবার ওই রাত 12টা। হ্যাঁ বুঝেছি, এবার জন্মস্থানটা বলুন। চুঁচুড়া। আচ্ছা, কি নিয়ে জানবেন? ওর ক্যারিয়ার আর ম্যারেজ লাইফ। ক্যারিয়ার কোথা থেকে বলছেন? না একসাথে হবে না, একটা নিয়ে জানুন। ম্যারেজ লাইফ। আচ্ছা, রবিবার ফোন করে, রবিবার বললেন তো আপনার ছেলের জন্মবারটা? হ্যাঁ মানে শনিবার রাত। আচ্ছা রবিবার হয়ে গেছে ওটা। লগ্ন হচ্ছে মিথুন লগ্ন কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, শনি নক্ষত্র, জানা আছে? আচ্ছা আপনার ছেলে, প্রথমেই বলি ও কিন্তু খুব পরোপকারী। আচ্ছা সরি, আপনার মেয়ে, আপনার মেয়ে কিন্তু খুব পরোপকারী, পরের জন্য করতে খুব ভালোবাসে, উপকার করতে। ওর হচ্ছে প্রচন্ড বাচ্চা সুলভ মনোভাব। হ্যাঁ, আর আপনার খুব প্রিয় গয়নাগাটি সাজগোছের প্রতি ওর কিন্তু একটা আগ্রহ থাকবে, কিন্তু একটাই জিনিস, ও সবাইকার সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারে না। ওর নিজের মতন যে হবে তার সঙ্গে ঠিক আছে, ও যে সবাইকার সঙ্গে অ্যাডজাস্ট করে চলবে এটা কিন্তু আপনার মেয়ে না।
আর ম্যানেজমেন্ট না না এই যে অ্যাগ্রি করছেন কিনা বলুন, ও বললে তো হবে না যেটা বলছে মোটামুটি। তো আচ্ছা এবার আপনাকে একটা ম্যারিড লাইফের কথা আসি, প্রথমেই বলবো আপনার মেয়ের এক দেখে শুনে বিয়ে দেবেন, কেননা ভুল ইনফরমেশনে বিয়ে হওয়ার একটা যোগ আছে। ঠিক আছে, আপনার মেয়ের যেখানে বিয়ে দেবেন, কোনো ঘটকের দ্বারা বিয়ে দিন বা কোনো রিলেটিভ আত্মীয় স্বজন বা পেপার যেখান থেকে বিয়ে দেবেন না কেন, খুঁটিয়ে দেখে বিয়ে দেবেন, কেননা ভুল ইনফরমেশনে বিয়ে হওয়ার একটা যোগ আছে। তার সঙ্গে বলে রাখি অষ্টমে মঙ্গল শনি আছে, এটা একটা প্রবল মাঙ্গলিক, হ্যাঁ এই জায়গাটা একটা ডিস্টার্ব হয়ে আছে এই জায়গাগুলো। কিন্তু আপনার মেয়ের যেটা ভালো আছে সেটা হচ্ছে তৃতীয় বৃহস্পতি আছে, সরকারি চাকরি বা এই তারপর হচ্ছে আপনার ইলেভেন্থ হাউসে আছে, এই টেন্থ হাউসে আছে রবি বুধ, সরকারি চাকরি তো একটা হচ্ছেই, থার্ড হাউসে বৃহস্পতি আছে, কানেকশনের জায়গা কিন্তু খুব ভালো। ও আপনার মেয়ের সরকারি চাকরির যোগ কিন্তু আছে, কিন্তু যেটা জন্মছকে ডিস্টার্ব আছে সেটা হচ্ছে বিবাহিত লাইফ। শুধু বিবাহিত লাইফ নয়, অষ্টমে মঙ্গল শুধু তো বিবাহিত লাইফে ডিস্টার্ব দেবে তা না, ওর শরীরের জায়গাতেও নানা রকম অপারেশন, ছোটোখাটো অপারেশনের জায়গা, ছোটোখাটো দুর্ঘটনার জায়গা কিন্তু দেখাচ্ছে, এগুলো একটু পারলে ঠিক করিয়ে নেবেন। ঠিক আছে, সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে? এগুলোর জন্য ও কিন্তু এখনো পেয়ে উঠতে পারেনি। আর জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে চাকরিটা হবে, আপনি পারলে যোগাযোগ করে এই জায়গাগুলো ঠিক করিয়ে নিন, এখনো সময় আছে, ও কিন্তু চাকরিটা পেয়ে যাবে একদম। আর বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, যারা আসতে চাইছেন ফোন করুন, বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে তারপরে চেম্বারে আসুন। বাগুইহাটিতে প্রতিদিন পাচ্ছেন, বালিতে রত্নমণি চেম্বারে থাকছেন সোমবার দিন 5টা থেকে 8টা, ব্যারাকপুরে সৌভাগ্যচক্র চেম্বারে পাচ্ছেন, গড়িয়াহাটের ভাগ্যচক্রতে থাকছেন বৃহস্পতিবার দুপুর 2টো থেকে সন্ধে 6টা অবধি, শিউরিতে চেম্বার আছে, বর্ধমান, দুর্গাপুর, হলদিয়া, কোলাঘাট, বিভিন্ন জায়গায় চেম্বার আছে, আপনাদের প্রয়োজন মতো সুবিধে মতো চেম্বারে আপনারা চলে আসুন। আর তাছাড়াও ইউটিউব চ্যানেল রয়েছে শ্রীমতী আলপনা, তো এই আপনারা ইউটিউবে গিয়ে শ্রীমতী আলপনা টাইপ করলে পরে আপনারা ইউটিউব চ্যানেলে কিন্তু এই সমস্ত প্রোগ্রামগুলো পেয়ে যাচ্ছেন। আচ্ছা আলোচনা, হ্যাঁ আমি বলি এবার, চন্দ্র যে বললাম, চন্দ্র কার সঙ্গে বসে আছে, কার ঘরে বসে আছে চন্দ্র, সেই ঘরের অধিপতি কে? শনি, রাহু, কেতু, মঙ্গল, এদের সঙ্গে চন্দ্র বসে নাই তো? চন্দ্র যদি বসে থাকে এদের সাথে তাহলে কিন্তু প্রত্যেকটা এফেক্ট আলাদা আলাদা হয়। শনি চন্দ্র যেমন একটা বীজযোগ তৈরি হয়, মঙ্গল শনি রাহু যেমন একটা স্থাপিত দোষ তৈরি হয়, চন্দ্র রাহু একটা গ্রহণ দোষ তৈরি হয়, চন্দ্র মঙ্গল একটা, যে চন্দ্র মঙ্গল একসঙ্গে থাকলে কী হয়, এরা খুব জিদি প্রকৃতির হয়, এরা কী হয় হঠকারী ডিসিশান নেওয়া, ঝট করে মাথা গরম হয়ে যাওয়া, এই যে জিনিসগুলো একটা পড়াশোনার ক্ষেত্রে এই জিনিসগুলো হলে কিন্তু হয় না। শনি কেমন পজিশনে আছে? শনি আমাদের অধ্যবসায় দেয়, শনি আমাদের হার্ডওয়ার্ক করায়, তা আজকে যে পড়াশোনা করবে, আজকে যে একটা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করুক, একটা যে কোনো লাইনে পড়াশোনা করুক, সেটা পিএইচডি করুক, ডাক্তারি করুক, ইঞ্জিনিয়ারিং করুক, যাই পড়ুক না কেন, তার তো একটা ধৈর্য চাই, সেই অধ্যবসায়টা শনি যদি না থাকে সেই তাকে অধ্যবসায় দেবে না। আজকে ডাক্তারি পড়তে গেলে যে যে গ্রহগুলোর সাপোর্ট দরকার, রবির সাপোর্ট দরকার, মঙ্গলের সাপোর্ট দরকার, বৃহস্পতির সাপোর্ট দরকার, যেগুলোতে দরকার প্রত্যেকটা গ্রহের সাপোর্ট কোথায় কোন ঘরে আছে সেগুলো জেনে নেওয়া দরকার। আজকে যদি পড়াশোনার জায়গাতে বল আবার ফিরে আসি, আজকে যে পড়াশোনা করছে দেখুন, অনেক ছেলে মেয়ে আছে যে বুধ কেমন পজিশনে বসে আছে, বুধ আমাদের বুদ্ধি দেয়, চন্দ্র যেমন মন মানসিকতাকে দেখে, বুধ হচ্ছে আমাদের বুদ্ধির কারক গ্রহ, অতএব বুধ কেমন পজিশনে আছে সে পড়াশোনা মনে রাখতে কেন পারছে না, সে কি চঞ্চলতার জন্য পাচ্ছে না, না তার বুদ্ধির জায়গাটা বুধ খুব ভালো পজিশনে নেই, বুধ নিচস্থ হয়ে বসে আছে, অনেকের দেখুন টিচারের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, গুরু জন্ডাল দোষ হয়ে বসে নেই তো জন্মছকে। এখন যেমন বর্তমানে মিথুনে রাহু গোচরে আর কি, গ্রহ আমাদের কালপুরুষ চক্রে মিথুনে রাহু আর ধনুতে এখন বৃহস্পতি এই 5ই নভেম্বর ঢুকেছে, সেখানে শনি বসে আছে, কেতু আছে, শনি যদিও 24শে জানুয়ারি 2020 ওখান থেকে ধনু থেকে সরে গিয়ে মকরে যাচ্ছে, কিন্তু এখন এই যে বৃহস্পতি শনি গুরুসৌরি যোগ একটা তৈরি হয়েছে, সঙ্গে আবার তৈরি হয়েছে শনি কেতুর একটা যোগ, এই যে বৃহস্পতি এখানে বসে আছে, এখানে কার কেমন ফল দিচ্ছে, এবার কার সাড়ে সাথে চলছে, কার সাড়ে সাথে কার ঢাইয়া চলছে, এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে দেখে নেওয়া দরকার। যে তার জন্ম ছক এখন বর্তমানে কি বলছে, আপনার ছেলে মেয়ে মাধ্যমিক দেবে বা উচ্চ মাধ্যমিক দেবে, যাদের ছেলেমেয়েরা দেবে তাদের অবশ্যই উচিত জন্ম ছকটা একবার দেখিয়ে নেওয়া, যে আপনার ছেলে মেয়ে সাড়ে সাথে চলছে না তো, এটা ধাইয়া চলছে না তো,
তো এরকমও আছে, হয়তো ধনু লগ্ন আছে, তার হয়তো মকর রাশি আছে, তাহলে রাশি আর লগ্নের উপর দিয়েই তার প্রভাব যাচ্ছে। অতএব সেই ছেলে মেয়েটি হাজার পড়াশোনা ভালো করলেও বা ভালো করে পরীক্ষা দিলেও মনের মতন রেজাল্ট আসার সম্ভাবনা খুব কম, কেননা 2.5 বছর যখন হাতে পাচ্ছে, সে এখন যদি মাধ্যমিক দেয় উচ্চ মাধ্যমিকটাও তার এই টাইমের মধ্যে পড়ে যাবে। অতএব তার মা বাবার উচিত ফেলে না রেখে জিনিসটাকে নিয়ে একটু সচেতন হওয়া, একটু চিন্তা ভাবনা করা। আমি তো দেখুন আজকে ছোটোখাটো যে রেমেডিগুলো হয়, যে ঘরে বসে যেগুলো করা যায় সেগুলো তো বলে দিচ্ছি, কিন্তু আপনার ব্যক্তিগত ছক কি বলছে, আপনার ছেলে মেয়েটির ব্যক্তিগত ছক কি বলছে, এগুলো কিন্তু জেনে নিয়ে কি কোন লাইনে পড়লে ভালো হয়, আপনার আর্টসের কমার্সের যে লাইনগুলো আছে সেগুলো কার জন্মছক কি করছে, আপনার ছেলে মেয়েকে কোনো কারিগরি শিক্ষা ভালো হবে কিনা, এই যে কম্পিউটার লাইন, মডার্ন টেকনোলজি, এগুলো কোনটা কার লাইন কিসে ভালো হবে, তার জন্মছক কি বলছে, এইগুলো দেখে নিয়ে জেনে নিয়ে তবেই কিন্তু এগোনোটা উচিত। একদম, আর এই কারণেই কিন্তু আমাদের এই যে যাদের ইম্পর্টেন্ট পরীক্ষা দিচ্ছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, এই 2000 সামনে বড় বড় পরীক্ষাগুলো পরপর এগিয়ে আসছে, এবং যাদের রাশি লগ্নের উপর দিয়ে শনি সাড়ে সাথী বা ঢাইয়া গেছে, তাদের তো অতি অবশ্যই আমি বলবো যে এসে যোগাযোগ করুন। কেননা অনুষ্ঠানে অনেকবার আলোচনা করা হয়েছে যে কোন রাশির উপর দিয়ে যাচ্ছে, তাই তো, শনি সাড়ে সাথী, এগুলো তো আলোচনা করাই হয়, অতি অবশ্যই দরকার একটা এসে একটা কনসালটেশন করা এবং তার সাথে সাথে কাউন্সিলিং এবং রেমেডি করা, এর মাধ্যমে অবশ্যই কিন্তু এই যে যেই কারণে পরীক্ষার রেজাল্টটা খারাপ হয় সেই কারণটা আর কি ঘটবে না, আপনারা সেই কারণটাকে দূর করতে পারেন। ফোন করে আসবেন, যেমন বুকিং নাম্বারে ফোন করে আসতে হয়, এবং আপনার মানে যেমন আপনার সুবিধে হবে সুবিধে মতো চেম্বারে আপনারা পৌঁছে যান। বাগুইহাটিতে তো প্রতিদিন পাচ্ছেন, এবং বালিতে রত্নমণি চেম্বারে সোমবার 5টা থেকে 8টা, ব্যারাকপুরে সৌভাগ্যচক্র চেম্বারে, গড়িয়াহাটের ভাগ্যচক্রতে, সিউড়ি, বর্ধমান, দুর্গাপুর, হলদিয়া, কোলাঘাট, বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, আপনার সুবিধে মতো জায়গায় আপনি পৌঁছে যান। আচ্ছা, এই যে যারা পরীক্ষা দেবে তাদের মানে ভালো যাতে করতে পারে, তো দৈনন্দিন কিছু টোটকা যদি একটু দিয়ে দেওয়া যায়। দৈনন্দিন টোটকা বলতে আমি বলবো যে তুলসী পাতা খুব একটা মানে দারুণ জিনিস, এর তো আয়ুর্বেদিক গুণাগুণের শেষ নাই, বলবো তুলসী পাতা চিবিয়ে কোনো সময় খেতে দেবেন না। আগেকার দিনে দেখবেন তুলসী পাতার রস করে খাওয়ানো হতো, কিন্তু এখন আমাদের খুব সময়ের অভাব, তো তুলসী পাতাটা চিবিয়েই খেতে বলা হয়, যে তুলসী পাতা চিবিয়ে খেয়ে মধু খেয়ে নেয়, কিন্তু এটা করবেন না। তুলসী পাতা খেলে তুলসী পাতার মধ্যে অ্যানোরিসিস নামে একরকম এ থাকে, অ্যাসিড মধ্যে জিনিস থাকে, যেটা আমাদের দাঁতের বা মাড়ির ক্ষতি করে। তুলসী পাতা ছোটো ছোটো তুলসী পাতা বলবেন বাচ্চাদেরকে গিলে খেতে, তাতে শরীরের উপকারের সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি কিন্তু প্রখর হবে। তার সঙ্গে বলে রাখি, ছোটোবেলায় যারা পড়াশোনার বুধ ভালো করতে, বুধের জায়গাটা ভালো করতে, ছোটো এলাচ যেটা আপনারা 5টা করে দানা অবশ্যই বাচ্চাদেরকে দিন, তাতে কিন্তু বুধের জায়গাটা ভালো হবে। সঙ্গে আর একটা ফল আছে, সেটা হচ্ছে পেয়ারা, খুব ভালো জিনিস, প্রত্যেক দিন খাওয়ান। ওর পেয়ারারও হাজার রকম গুণাগুণ আছে, কিন্তু এই বুধ গ্রহের কাজ করতে কিন্তু খুব ভালো কাজ দেয়। আর যেসব বাচ্চাদের স্মৃতিশক্তি কম, বিছানা বালিশের নিচে আপনারা তার 8টা নিখুঁত তেজপাতা বালিশের নিচে রাখতে পারেন, তাতে কিন্তু ভালো ফল পাবেন। আর যে বাচ্চারা যে ঘরে পড়ে, আপনার যদি সেটা বেডরুমও হয়, পড়া স্টাডি রুম যদি আলাদা নাই থাকতে পারে, সবাইকার তো সামর্থ্য সমান নয়, আপনারা যেখানে পড়ে সেটা খাটের ওপর বসে পড়লো, কাঠের টুল দিয়ে তাকে পড়ান, কাঠের টুল ব্যবহার করুন বা কাঠের চেয়ার টেবিল ব্যবহার করুন। আর সেখানে সবুজ রঙের কাপড় রাখা, কাপড় টেবিল ক্লথ যেটা ব্যবহার করবেন সেটা যেন সবুজ রঙের কাপড় হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। ক্রিস্টাল বল একটা ঘরে রাখার চেষ্টা করবেন। আর সিদ্ধিদাতা গণেশ কিন্তু সবসময় সিদ্ধিদাতা, সব সর্ব কাজে সিদ্ধিদাতা, তা এই গণেশকে, সিদ্ধিদাতা গণেশকে যে পড়ার ঘরে ঈশান কোণে রাখার চেষ্টা করুন, সেখানে কিন্তু আপনার ছেলে মেয়েদের পড়াশোনার জায়গাটাও কিন্তু অনেকটা শুভ হয়। তা এই ছোটোখাটো জিনিসগুলো পারলে দেখুন। আর এই যে পড়াশোনা করতে গিয়ে বা এগুলোর যে ডিপ্রেশন হয়, এটা নিয়ে আমি কালকে আলোচনা করেছি, আপনারা যারা না শুনে থাকবেন তারা ইউটিউবে দেখবেন যে ডিপ্রেশন কেন আসে। তা এইগুলো থেকে বেরিয়ে বার করে আনা বা বেরিয়ে আসার দায়িত্ব কিন্তু মা বাবাকেই নিতে হয় প্রথম। তা মা বাবা আপনারা সচেতন হন এবং বাচ্চাদের ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করে এগুলো একটু গাইডলাইন নিয়ে নেবেন। একদম, এবং এই সচেতনতায় পারে আমাদের এই যে বাধাগুলোকে দূর করে দিতে। আপনারা যারা এখনো এসে পৌঁছননি, যত তাড়াতাড়ি সম্ভব এসে যোগাযোগ করুন, আর এই প্রতিবন্ধকতা দূর করে জীবনেকে সাফল্যকে ছোঁন। ভালো থাকুন বন্ধুরা, নমস্কার।